ধন্যবাদ সবাইকে। তো আমরা লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম কীভাবে আমরা চ্যানেল বানাবো, পাশাপাশি আমরা তোমার হচ্ছে লোগো একটা বানিয়ে কি আমরা আপলোড করছিলাম। তো আজকে আমরা আরও কিছু অ্যাডভান্স কাজ মানে তো দেখবো এর তোমার এর মধ্যে আমারও থাকবে হচ্ছে কি আমরা একটা কীভাবে ইজিলি আমরা একটা ব্যানার বানাতে পারি এবং আপলোড করতে পারি। এরপর ভিডিও তোমার হচ্ছে ওয়াটারমার্ক আমরা কীভাবে করে একটা আপলোড করতে পারি, তো আমরা এটা দেখে ফেলি। আমরা তো প্রথমে আমরা একটা ব্যানার বানিয়ে ফেলি। তো আমরা আবার চলে আসবো কোথায়, আমাদের সেই ক্যানভাতে। তো এই ক্যানভাতে আমরা যখন আসবো, আমরা প্রথমবার লিখছিলাম কি আমরা হচ্ছে ইউটিউব লোগো, আমরা এবার লিখবো হচ্ছে ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার, BANNER ব্যানার। তো দেখবা ইউটিউব ব্যানার তোমাদের আসবে, এই যে সো ইউটিউব চ্যানেল ব্যানার অথবা ইউটিউব ব্যানার্স। তো আমি যখন ইউটিউব ব্যানার্সের উপর ক্লিক করলাম, দেখবা যে আমার সামনে ইউটিউব ব্যানারে বিভিন্ন তোমার কি আসছে, তোমার টেমপ্লেট চলে আসছে, মানে বিভিন্ন টেমপ্লেট। এখন তুমি এখানে মধ্যে এক মিনিট, দশ মিনিট বা এক ঘন্টা কি সময় দিবা, সময় বলতে কোনটা তোমার কাছে কি সবচেয়ে বেশি সুন্দর লাগছে বা আকর্ষণীয় লাগতেছে। এখানে তোমার কিন্তু এডিট করতে লাগবে দু মিনিট, বাট কোনটা আকর্ষণীয় লাগতেছে এটা একটু খুঁজে বের করতে তোমার একটু সময় লাগবে বা একটু তোমাকে মানে খুঁজতে হবে। যেমন ধর এখানে অনেকগুলো আছে, এখানে তোমার অনেক ধরনের আছে, এখানে অনেক টাইপস। তো আমি দেখি যে আমাদের আসলে কোন টাইপস নিয়ে একটু সুন্দর বেশি লাগতে পারে। তো ধর এখানে অনেক ধরনের আছে, এখানে অনেক টাইপসের আছে। তো আমরা একটু রেড টাইপস একটু আছে কি না, যেমন ধর এটা, এই যেটা এই রেড টাইপসের আছে, আমরা এটাকে নিতে পারি। আমরা এটা কি তোমার একটু তোমরা দেখি যে আসলে এটা আমাদের জন্য কেমন লাগে। এরকম করে চার পাঁচটা ফার্স্টে তুমি একটু সিলেক্ট করে ফেলবা যে কোন টাইপসটা। আবার তোমাকে কিন্তু তোমার নিশ মাথায় রাখতে হবে যে তোমার নিশটা আসলে কোন রিলেটেড, কারণ তোমার নিশ ধর এক রিলেটেড তুমি ইউজ করছো আরেক মানে আরেক ধরনের, এটা কিন্তু ভালো দেখাবে না। তো এটাও মানে মোটামুটি মানে আছে, এটাও মোটামুটি মানে হয়, কিন্তু তোমাকে আচ্ছা ঠিক আছে আমরা একটু তোমার কাস্টমাইজ করি, এটা আমরা একটু কাস্টমাইজ করে ফেলি। তো কাস্টমাইজ করে আমার এগুলো প্রয়োজন নেই, এরকম তোমার মানে কান্নাগল হাসতেছে আমার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমরা তাহলে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, আমরা এটা তোমার বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, বাদ দিই আমরা তো এটাও বাদ দিই। আমি জাস্ট আমি তোমার করবো কি আমার লেখাটা রাখবো। তো আমার ইউটিউবের মধ্যে আমি যাই, আমার ইউটিউবের নামটা কি এই যেটা তোমার লেভেল আপ উইথ AI, লেভেল আপ উইথ AI। তো আমরা আবার চলে আসবো আমাদের ক্যানভাতে, আমি লেখাটা এখানের মধ্যে রেখে তোমার লেভেল আপ, ধর আমি এই কথাটা রাখলাম হচ্ছে এখানে, এই যে লেভেল আপ, লেভেল আপটা আমি রাখবো পরেরটাতে। তো লেভেলটা একটু বড় করে দিই, তো লেভেল আপ, লেভেল আপ। আর তোমার সময়ের মধ্যে হবে কি জাস্ট তোমার উইথ AI, লেভেল আপ উইথ AI। তোমরা হয়তো একটা জিনিস খেয়াল করছো, আমরা যখন চ্যানেলের নামটা নিছিলাম, চ্যানেল নামটা আসলে তোমার কীরকম দিলে সুন্দর হবে এটাও কিন্তু সে আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশনই কোনো ইউজ করতে হয় নাই। তো আমি একটু বড় করে দিই, আমরা তোমরা একটু সময় নিয়ে করবা, মানে আমি দেখানোর জন্য করতেছি। এরপর দেখো লেভেল আপ উইথ AI, লেভেল আপ উইথ AI। তুমি যদি চাও AIটাকে মানে একটু বোল্ড করে দিবা করতে পারো, তোমার তুমি ধরো তুমি AIটাকে একটু বড় করে দিলা, অথবা তোমার উইথ AI একটু বড় করে দিলা যেন তোমার এদিকে একটু ফোকাস থাকে। দেখো মানে মোটামুটি কিন্তু একটা কি তোমার জন্য রেডি হয়ে গেছে। জাস্ট এই ডিজাইন করতে তুমি ফটোশপে তোমাকে আধা ঘন্টা উপর লাগবে, বা তোমার দশ মিনিট মানে দশ মিনিট, বিশ মিনিট, তিরিশ মিনিট, বা আর তোমাকে কি ফটোশপে কাজ শিখতে কি তোমার এক সপ্তাহ বা এক মাস লেগে যাবে। তো আমি এটা তোমার ডাউনলোড করি, এটা আমি ডাউনলোড করলাম এখান থেকে ডাউনলোড, তোমার ডাউনলোড, এটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে যে তোমার PNG ফরম্যাটে, এটা কিন্তু অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। আবার আমি চলে আসবো কোথায়, আমার চ্যানেলে, আমার চ্যানেলে এসে এই যে ব্যানার অপশন আমি আপলোড করে দিব, আপলোড কোনটা এই যে তোমার এইটা দেখো, তোমার কিন্তু সাইজ নিয়েও তোমার কিন্তু টেনশন নেই। এই যে আমার এখানে একটা তোমার সাইজ ছিল 2600 বাই মানে করার জন্য, এটা কিন্তু সে তোমার জন্য করে দিছে। এখন তুমি যদি তো নিজে নিজে এটা করতে গেলে কিন্তু অনেক কিছু তোমার এখানে লাগতো। আর এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখানে অপশনগুলো বলতে তোমার কী বোঝাচ্ছে, তুমি যখন মোবাইল থেকে দেখবা তখন এতটুকু দেখা যাবে, যখন তুমি একটা হচ্ছে তুমি একটা টিভি থেকে দেখবা তখন তোমার তুমি হচ্ছে এরকম দেখবা, যখন তুমি একটা ডেস্কটপ তুমি ডেস্কটপ থেকে দেখবা তখন তুমি এরকম করে দেখবা, এটা তোমায় সে এখান থেকে তোমাকে জিনিসটা দেখাই দিচ্ছে। তো তুমি যখন একটা মানে ব্যানার বানাবে মানে তুমি কি মানে মোবাইলের জন্য যেন তোমার মানে দেখা যায় একটু আগে রাখবা, কারণ এই পৃথিবীতে কিন্তু ম্যাক্সিমাম ইউজার কি তোমার মানে মোবাইল ইউজ করে। আমরা ল্যাপটপে আমরা কখন প্রবেশ করি, যখন আমার কাজ বা একটা মানে তোমার দরকার আমাকে তখনই আমরা তোমার ল্যাপটপে যাই, কিন্তু কিন্তু পৃথিবীর ম্যাক্সিমাম ইউজার কি মোবাইলের জন্য। যে কোনো কিছু তুমি ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে হলে তোমাকে মানে সবার প্রথমে মানে তোমার মোবাইলের কথা মাথায় রাখতে হবে যে আসলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ মানে মোবাইল মানে তোমার মোবাইল ইউজ করে। আমি ডান দিলাম, দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেছে, লেভেল আপ উইথ AI। আমার পাবলিশ দেওয়ার পরে কিন্তু আমার এটা তোমার এখানে ভিজুয়ালাইজ হবে,
আর ভিডিও ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক মানে কি, আমি একটা ভিডিও আপলোড করলে তোমার কী হবে, এটা শো হবে। তুমি এক্ষেত্রে করতে পারো কি, জাস্ট লেভেল আপ উইথ এআই অথবা লেভেল আপ উইথ এআই, যে তোমার লোগোটা বানাইছো জাস্ট ওটাকে তুমি 150x150 pixels গিয়ে তুমি কনভার্ট করে দিবা। তো আমি এটা অনলাইনের মধ্যে করতে পারি, যেমন ধরো আমি এখানে মধ্যে গিয়ে লিখলাম যে ইমেজ রিসাইজার, ইমেজ রিসাইজার SIZER, আরও ভালো হয় তুমি তার, আচ্ছা ইমেজ রিসাইজার আরও ভালো হয় তুমি তাকে বলে দাও যে তো কত বাই কত, 150x150, তুমি তাকে বলে দিলা যে 150x150, তখন তোমার কী হবে, সে এক্স্যাক্ট 150x150 মানে তো যেখানে করা যায় সে তোমাকে সেখানে মধ্যে নিয়ে যাবে। এখন আমি এখানে মধ্যে আমার সেই লোগোটা আপলোড করে দিলাম, আমার তো কোথায় আছে ডাউনলোডস, এই যে আমার সেই তোমার লোগো, তোমার লেভেল আপ উইথ তোমার বুঝছি এআই, JPG কনভার্ট, তোমার হচ্ছে রিমুভ, এই যে তোমার নেক্সট ডাউনলোড, তোমার দেখছি 150x150 নেক্সট ডাউনলোড, অর্থাৎ এখন সে তোমাকে 150x150 তোমার কি সে তোমাকে করে দিছে যেটা। এখন আমরা করবো কি, আমরা এটাকে আপলোড করে দিব। এখন এক্ষেত্রে আমি কিছু কাজ করতেছি না, এটা হচ্ছে কি, তুমি যখন এটাকে বানাবা, যেমন তুমি তো লোগো আপলোড করবা, সে লোগো নাম দিবা কি, তোমার চ্যানেলের নাম, চ্যানেলের নাম আন্ডারস্কোর লোগো, তাহলে হবে কি, এটা একটা এসইও টাইপের মানে হয়ে গেল। অর্থাৎ একটা ইমেজকেও তোমার কিন্তু কি, একটা মানে এসইও করা যায়, একটা ইমেজকেও তোমার কিন্তু এসইও করা যায়। যেমন ধরো এই যে তুমি যদি এখানে প্রপার্টিজের মধ্যে আসো, এই যে তোমার এখানের মধ্যে তুমি কিন্তু কি মানে 5-star তোমার টাইটেল মানে এর মধ্যে কি তুমি তোমার চ্যানেলের নামটা বলতে পারবা, তুমি চ্যানেলের নামটা তুমি বলে দাও, এটাও কিন্তু একটা এসইও, ইমেজ এসইও, এখানের মধ্যে এটা তোমার সাবজেক্টকে এটা মানে 5-star, যার কারণে কি তুমি ট্যাগের মধ্যে এটা দিলা, মানে তোমার বুঝতে পারছো কপিরাইটটা তুমি এখানের মধ্যে দিলা, মানে অর্থাৎ এক কথায় একটা ইমেজকেও তোমার প্রতি এসইও করা যায়। যখনই তুমি যে কোনো, যেমন তোমরা যখন পোস্ট করবা তোমাদের ব্লগারে, তোমরা তো ভিডিও ইমেজগুলো কীভাবে করে তুমি এসইও করে নিবা, মানে তোমার যে কন্টেন্ট রিলেটেড সেই কন্টেন্ট সব কিছু তুমি দিয়ে দেবা, তাহলে হবে কি তোমার গুগলের মধ্যে বা তোমার সোশ্যাল মিডিয়ায় তোমার ইমেজটাকে কি সে মানে ফার্স্টে দেখাবে বা প্রায়োরিটি দিবে। তোমার এখানে আরও অনেকগুলো অপশন আছে, মানে তুমি এগুলো সবকে ফিল আপ করে দিতে পারো, তুমি ফিল আপ করে করে অ্যাপ্লাই দিবা, অ্যাপ্লাই দিয়ে ওকে দিবা, আর এটা তুমি নামও কী দিবা, আমি একটু খুব দ্রুত দেখানোর জন্য কি তুমি এগুলো আমি তোমার বলতেছি না, যেমন তুমি এটা নাম কী দিবা, যেমন এআই অর্থাৎ আমাদের যে চ্যানেলের নাম আন্ডারস্কোর কি ওয়াটারমার্ক, তাহলে ওটা একটা এসইও মানে একটা এসইওর মতো হয়ে গেল আর কি। আচ্ছা তাহলে আমরা এটা আপলোড করে দিই আমাদের ওয়াটারমার্কটা এখান থেকে, এই যে দেখো এইটা দেখছো, একটু তোমার কী হবে এটা ব্লার হবে, কারণ এটার তোমার সাইজ কি একদম ছোটো, আমি ডান দিলাম। এখন যদি তুমি এখানের মধ্যে কোনো একটা ভিডিও আপলোড করো সে তোমার কী হবে, মানে দেখো একদম কোনায় এভাবে করে শো হবে, একটা ভিডিও দ্বারা এতটুকু এর কোনায় তোমার কি এটা শো হবে। আমি তো পাবলিশ দিলাম, তো পাবলিশ দেওয়ার পরে আমাদের ব্যানার আপলোড হয়েছে কি না আমরা দেখবো, এই যে আমাদের পাবলিশ হয়ে গেছে, তোমার ভিউ চ্যানেল একটু আমি তোমার রিলোড দেই, আমাদের এখানে কি এটা শো হচ্ছে না, তারা আমি তোমার যে ভিউ ইউ চ্যানেলের মধ্যে চলে যাই, একটু সময় লাগে কারণ যেহেতু আমরা আপলোড করছি তোমার এটা ইউটিউবে আসতে একটু সময় লাগে, বাট আপলোড হয়ে গেছে। আচ্ছা তোমার ব্যানার কি আপলোড হয়নি নাকি ব্যানারটা, আচ্ছা আমরা একটু আবার একটু দেখি, আচ্ছা ব্যানারটা আপলোড আমরা তো মানে তো দিলাম, দিয়ে মানে সেভ দিতে ভুলে গেছি, ওয়াটারমার্কটা আপলোড হয়েছে, আচ্ছা আমরা তো আবার আপলোড করি কোনো সমস্যা নেই, এই যে আমাদের এটা ব্যানার ছিল ডান তোমার পাবলিশ, আমরা মনে হয় ভুলে সেভ করি নেই, মানে তোমার এটা পাবলিশ দেয় নেই যার কারণে এটা শো হচ্ছিল না। আর এমনি আপলোড করার পর মাঝে মধ্যে ধরো তোমার 10-20 seconds বা 1 minute এক সময় লাগে, গো টু চ্যানেল দেখছো তোমার কত সুন্দরভাবে আমাদের মোটামুটি কি লোগো ব্যানার, এখন যদি তুমি একটা ভিডিও আপলোড করো কি মানে তো সেটার একটা ওয়াটারমার্ক তোমার কী হবে শো হবে, মানে বুঝতে পারছো, অর্থাৎ এভাবে করে আসলে খুব সহজে কাজ করা যায়। তো এই জন্য আমাদের সাহায্য করলোকে মানে তো গুগল ওয়ার্ড তোমার চ্যানেলের নাম দিয়ে সাহায্য করছে, এরপর আমাদের সাহায্য করছে কি তোমার ক্যানভা ইজিলি, দেখো তুমি কত কম সময়ের মধ্যে, অথচ শুধুমাত্র একটা চ্যানেলের নাম তুমি সিলেক্ট করতে অনেকে এক সপ্তাহ কি তোমার কাটাই দেয়, আসলে আমি চ্যানেলের নামটা কী দিব, কত সুন্দরভাবে তোমাকে নামও দিলো লোগোও দিলে ব্যানারও দিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমার তোমরা এই ভিডিওটা একটু তোমাকে না বুঝলে আবার একটু দেখবা, আর ক্যানভার কাজটা খুব ভালো করে শিখবা, আর তুমি ক্যানভার কাজ ভালো করে পারো মানে কি তুমি ইজিলি একটা ছবি বানাতে পারবা, তুমি ইজিলি একটা ভিডিও বানাতে পারবা। তো তোমার ধন্যবাদ সবাইকে, আমরা তোমার নেক্সট ভিডিওতে আরও আমরা ডিটেলসে কিছু আমরা দেখবো।